নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি একটা পুকুরে চলে এসেছি, কিছু গেঁড়ি তুলতে আমার জেঠিমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তো এই গেঁড়ি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। চলুন কিছু গেঁড়ি আগে আমি তুলি, তারপর সেই গেঁড়ি দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই দেখুন, আমি এক হাড়ি গুগলি তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত গেঁড়ি! আমি তো ছেড়ে যেতেই পারছি না, মনে হচ্ছে আরো তুলি আরো তুলি। তুলতেই ইচ্ছা করছে আমার, আর দুটো তুলে নিচ্ছে। এই দেখুন আমি কত গেঁড়ি তুলেছি। আমার গেঁড়ি তোলা হয়ে গেছে, এবার আমি বাড়ি যাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন গেঁড়ি ছাড়াতে বসে গেছি। গেঁড়িগুলো খুবই ছোট, তাই একা ছাড়ানো যাবে না। জেঠিমা আর আমি দুজনে একসাথে বসেছি গেঁড়ি ছাড়াতে। এই তো দেখুন, এই শক্ত অংশটা যে ফেলে দিলাম, আর যে শ্বাসটা নিয়ে নিলাম। এই গেঁড়িগুলোকে অনেক জায়গায় গুগলিও বলে, গুগলি নামও এটা পরিচিত। এই যে এইভাবে ছাড়াচ্ছি, যে দেখুন দেখতে পাচ্ছেন গেঁড়িগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তো অতগুলো গেঁড়ি ছাড়িয়ে, এই যে এই শ্বাসটা হয়েছে। গেঁড়িগুলো ছোট ছোট, তো যেটা শ্বাসটা কম হয়েছে। বড় বড় গেঁড়ি হলে শ্বাসটা অনেকটা বেশি হতো। এবার আমি এইগুলোকে ধুয়ে নেব ভালো করে। এর মধ্যে নুন মাখিয়ে নিয়েছি। নুন মাখিয়ে নিলে এর মধ্যে যে বালির কণাগুলো থাকে, তো সেইগুলো বেরিয়ে যায়, এবং এর মধ্যে যে একটা লালানি ভাব থাকে সেটাও তাড়াতাড়ি বেরিয়ে যায়, পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যায়। এই জন্য ধোয়ার সময় তো নুন মাখিয়ে দিতে হয়। এই দেখুন বন্ধুরা, আমি বাড়ির ভিতরেতে কুলেখাড়া গাছ বসিয়েছিলাম, তো দেখুন কত সুন্দর কচি কচি কুলেখাড়া হয়েছে। এই কুলেখাড়া শাকও শরীরের পক্ষে ভীষণ উপকারী। ঝোলে দেওয়ার জন্য আমি কিছু কুলেখাড়া শাক তুলে নিচ্ছি। এই দেখুন পুরো টাটকা তাজা কুলেখাড়া শাক। এই শাক সিদ্ধ করে রস খেলে শরীরে অনেক উপকার হয়। এই দেখুন কুলেখাড়া শাক আমি তুলে নিয়েছি, তো ঝোলে দেওয়ার জন্য এই অল্প শাকই যথেষ্ট। চলুন এবার রান্নার কাছে যাই, রান্নাটা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমি রান্নার জন্য সমস্ত সবজি আর গেঁড়ি নিয়ে বসে পড়েছি। তো এখানে সবজি নিয়েছি, পেঁপে নিয়েছি, আর এখানে কুলেখাড়া শাক তো আমি তুলে নিয়ে এলাম। তারপরে এখানে ঝিঙে নিয়েছি, গাজর নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচকলা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে হচ্ছে বরবটি কড়াই নিয়েছি। আপনারা যে কোনো সবজি এই ঝোলাতে ইউজ করতে পারেন। এই ঝোল খুবই স্বাস্থ্যকরী একটা ঝোল। অনেক সময় ডাক্তারবাবুরাও এই ঝোল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো এটা ছোট বড় বৃদ্ধ এবং রোগী সকলের জন্য খুবই উপকারী। চলুন তাহলে আমি প্রথমে সবজিগুলো কেটে নিই। প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি, তারপরে একে একে সব সবজিগুলো আমি কেটে নেব।
পটলগুলোকে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। এবার ঝিঙে কেটে নিচ্ছি। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ঝোলটা বানানোর জন্য আমি এখানে সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি, গোটা মশলা। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, আর নিয়েছি গোলমরিচ গোটা, আর নিয়েছি এক টুকরো আদা, আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি শুধু ঝোলের মধ্যে গোটাই ফেলে দেব। এখন আমি আদাটা বেটে নিচ্ছি, আর তার সাথে সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি। এই আদার সাথেই আমি সমস্ত মশলাগুলো বেটে নেব, শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব সামান্য মশলাই এই ঝোলেতে লাগে, খুব বেশি মশলা লাগে না। কড়ায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণে তেল লাগে, খুব অল্প পরিমাণে তেল, খুব বেশি তেল দেবো না। কাঁচকলা আর কুলেখাড়া শাকগুলো আমি এখন তুলে রাখছি, এগুলো পরে দেব। বাকি সবজিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা কাঁচা একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার সবজিগুলোর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দিয়ে দেব। কাঁচকলাগুলো একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচকলাগুলো প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে ঝোলটা কালো হয়ে যেত। এবার এর মধ্যে কুলেখাড়া শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা মশলাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা একটু স্বাদের জন্য। শিলেতে যখন বান্নাটা বেটেছিলাম, তখন শিল ধোয়া জলটা তুলে রেখেছিলাম, এই জলটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমার মা ছোটবেলায় দেখতাম মা দিতে, শিল ধোয়া জল দিলে নাকি ঝোলের টেস্ট একটু ভালো হয়। এবার এই ঝোলের মধ্যে এই যে কাঁচা গেরিগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপাতে এটা ভালো করে সিদ্ধ করে নেব। যখন শরীর খারাপ করতো ছোটবেলায় বা বড় হয়ে, তখন মা এই ঝোল বানিয়ে খাওয়াতো। পেট খারাপ করলে বিশেষ করে এই ঝোল আমাদের এখানে গ্রাম বাংলা সব মানুষরা বানিয়ে খায়, তো এই ঝোল এমনিও সব সময় খাওয়া যায়। আমাদের তো এখন বিয়ের পর আমার শাশুড়ি মা এই ঝোল খুব ভালো বানান। দেখি সবজিগুলো সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঝোলটা নামিয়ে নেব। এটা আমি এবার ঢেলে নিচ্ছি। ঝোলটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঝোলটাকে সম্বরার জন্য কড়ায় এক পলা তেল দিয়ে দিচ্ছি, একদম সামান্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নেব।
ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ঝোলটা ঢেলে দিচ্ছি। ঝোলটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম স্বাস্থ্যকর গেরির ঝোল। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।